जोर से आवाज दे पाई पाई यहां से खुशहाली है कि नहीं इस्लाम है और इस्लाम रहेगा। ये एक हकीकत है कि हर दुश्मन हुसैन नाकाम था, नाकाम है और नाकाम रहेगा। अगर मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नवासा मौला इमाम हुसैन अलैहि सलातो सलाम को अगर करबला में जाने की इजाजत ना देते तो वो जाते भी नहीं और इस्लाम जिंदा होता भी नहीं। इसीलिए कहना है कि ये हुसैनी पहले कदली के उनको बुलाया गया।
কিন্তু দারুদে ইব্রাহিম মানে হচ্ছে যে আপনি ইব্রাহিমের আলাদের উপর যেমন রহম করেছেন এই নবীর আওলাদের উপরও রহম করুন। নামাজে পড়লো, পড়ার পরে তলবার গায়ে দৌড়েছে মারার জন্য, কাকে? নবীর নাতিকে যার কালমা পড়লো। আজ বহু সারে এসে লোক কে কে মহরম বানা হারাম হ্যাঁ তাজিয়া বানা হারাম হ্যাঁ কে রা হে তুমি গোদ মে পালা হুসাইন ঠোকর লগি তো তুমি সভালা হুসাইন ইসলাম কি লগো মে জো চুপ যা থা পার পার কাটা থা এক ইয়াসিন চো নিকালা হুসাইন মে কারবালার জমির মাটি তপ্ত গরম আগুনের মতো
ওটাকে সুলাখতে দস্ত বলা হয়, সুলাখতে দস্ত মে পারসিলে মৌসুম কো উঠা লাতে, সুলাখতে দস্ত মে পারসিলে মৌসুম কো উঠা লাতে, ভীমা কে নূর কে পানি সে স্বপ্নম কো উঠা লাতে, হুসাইন ইবনে আলী কে প্যাস মে রাস থা বরবাদ, ফরিশতে খানায়ে কাবা সে জমজম কা উঠা লাতে, ওরে মওলা আলী উনি বলছেন আপা একবার হুকুমটা দেন আর আপনি কলমটা ফেলবেন কারবালা শেষ করে দেবেন, কিন্তু হুসাইন বলছেন না এটা সবরের ইমতিহান আছে, ইজাজত নেই জঙ্গ করার, আওয়াজ দে তো জান্নাতি কসম নিকল পড়ে, নহরে ফিরাত খেমে কে অন্দর নিকল পড়ে, ইয়ে সফর কা মকাম থা ওয়ারনা মেরে হুসাইন উঙ্গলি জাহান লাগা দে সমন্দর নিকল পড়ে, যেখানে পুরুষ হয় দেখবে ওখানে অনেক মানুষ দেখতে আসে, কি দেখতে আসে, এরা কি শিরিক করছে না বেদাত করছে, ওটা কখন কি করছে আমরা বলব, অনেক সময় দেখা গেছে কামালি দরকার মেতে গিয়ে অনেক টাকা ছুট দিচ্ছে, তখন আবার ওখানে গিয়ে বলছে আমার পাগলা হয়ে গেছে, ওখানে কামালি হচ্ছে খালি পয়সা গুলো ঘোরাচ্ছে, তো তাকে আমি বলছি কি পেলে তো মদিনে কি মিলা দেতে হ্যায় ফির ওহি বৈঠ কে পিনে কা মজা লেতে হ্যায়, আবে রাসূল আবে রাসূল ইতনি তোড়ো নহীঁ তেরে খজানে মে জিতনে হুসাইন কে দিওয়ানে লুটা দেতে হ্যায়, হুসাইন আলী সালাত ও সালাম দুনিয়াকে দেখাবার জন্য নানহা আসগর মওলা আসগর কে নিয়ে চলেছিল ফেরাত নদীর তীরে, কেন সকলকে জানাবার জন্য দেখো আমি হকে আছি ওরা না হকে আছে, আমি হকে আছি ওরা না হকে আছে, কেমন তো নিয়ে বাচ্চাটাকে ওরা সবার সামনে বলছে বাচ্চা তো তোমাদের দুশ্মন নয় একটু পানি একটু কম সময় দাও, তখন ইয়াজিদের দলের ভিতর থেকে একটা তীর এসে নানহা আসগর আলী আসগর গলার মধ্যে ছিঁড়ে ছিঁড়ে এপার থেকে ওপার মওলা আসগর কে নিয়ে মওলা হুসাইন উনি বলছেন
যখন তলবার তুলেছে গায়েবি আওয়াজ আসছে হুসাইন জন্নত হে জন্নত মে